ওই প্রশ্ন করেছেন, হুজুর তারাবির সালাত কত রাকাত? ভাইরে ভাই, বর্তমানে ইসলামে একদল নাপিত বেরিয়েছে, নাপিত চিনেন না? নাপিতের কাজ হইল চুল কেটে ছোট করা, লম্বা চুল নিয়ে যাবেন, নাপিত কেটে কেটে কি করে ফেলবে চুল? তো একদল নাপিত বেরিয়েছে, এরা খালি ইবাদত কাটে, দেখবেন বলবে শবে বরাত নাই, এরা হাদিস খুঁজে পায় না শবে বরাতে। অথচ আপনাদের আলবানি পেয়েছেন দেখেন নাই, আপনাদের এই ইবনে তাইমিয়া পেয়েছেন দেখেন নাই, খুব ভালো করে বুঝেন। তো এই নাফিতরা এখন তারা আমি বিশ্বাকাত কেটে বানাই ফেলছে কি, খুব ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরাম তারাবির নামাজ কত রাকাত পড়ছেন এটাকে আমাদেরকে দেখতে হবে, কারণ তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লামের যুগে মাত্র তিন দিন জামাতে পড়া হয়েছিল, এরপরে একাকী পড়া হয়েছে, খুব ভালো করে বুঝেন। তো তারাবির নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবা একরাম থেকে মাত্র দুইটা মাযহাব প্রমাণিত, আমার না, আপনি তিরমিজি শরীফের কিতাবুস সিয়ামের বাবু কিয়ামিল লাইল, ঠিক আছে না, ইমাম তিরমিজি রাহিমাল্লাহ তারাবির রাকাত সংখ্যা বর্ণনা করতে গিয়ে সাহাবা একরাম থেকে দুইটা মত এনেছেন, বলেছেন কালা বাদু আহলিল ইলম মিন আসহাবিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা একরামের এক ছোট্ট একদল থেকে প্রমাণিত হলো তারাবির নামাজ 38 রাকাত, বিতির সহ 41 রাকাত। আর এরপর ইমাম তিরমিজি বলেন ওয়া আকসারু আহলিল ইলম মিন আসহাবিন নবী সামাত তাবেঈন আলামা রুইয়া মিন আলিয়্যিন ওয়া উমারা, ভালো করে বুঝেন। ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বলেছেন ও সাহাবা একরামের ভিতর অধিকাংশ সাহাবা একরামের মত হইল যেটা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং যেটা বর্ণিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে কি, যে তারাবির নামাজ 20 রাকাতান 20 রাকাত, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ইমাম তিরমিজি বললেন অধিকাংশ সাহাবা একরামের মত হইল তারাবির নামাজ 20 রাকাত, ইমাম তিরমিজি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত, ইমাম তিরমিজি বললেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। শুধু এখানে শেষ না, এরপর ইমাম তিরমিজি রহিমাল্লাহ ইমাম শাফি রহিমাল্লাহর বক্তব্য এনেছেন, ইমাম শাফি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, আজ থেকে প্রায় 1200 বছর আগে, ইমাম শাফি রহিমাল্লাহর বক্তব্য ইমাম তিরমিজি এনেছেন। আমি ইমাম তিরমিজি রহিমাল্লাহ কোনো হানাফি ইমাম না ভাই, ইমাম তিরমিজি রহিমাল্লাহ হানাফি না, ইমাম তিরমিজি রহিমাল্লাহ ইমাম শাফির বক্তব্য এনেছেন যে কাল আল ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, যে ইমাম শাফি বলেন আদরাকতু বিবালাদিনা মক্কা, ইমাম শাফি রহিমাল্লাহ মক্কার ইমাম ছিলেন, ইমাম শাফি বলেন আমি আমার শহর মক্কায় পেয়েছি ওহুম ইউসাল্লুন আইসিনা রাকাতান, যে মক্কার মানুষেরা আজ থেকে 1200 বছর আগে তার আবি করতো কয় রাকাত? 20 রাকাত। এবার ভালো করে বুঝেন, ইমাম তিরমিজি রহিমাল্লাহ সাহাবা একরাম থেকে তারাবির মাযহাব বর্ণনা করতে গিয়ে বর্ণনা করেছেন দুইটা, বলেছেন কিছু সাহাবা একরামের মত 38 রাকাত আর অধিকাংশ সাহাবা একরামের মত 20 রাকাত। এবার বলুন তো, কেউ যদি অধিকাংশ সাহাবা একরামের আমলকে জাল বলে তারে আপনারা কি বলবেন? ভালো করে বুঝেন, আপনি তো রাসূলের নামাজ দেখেন নাই, রাসূলুল্লাহ সাল্লামের নামাজ দেখছেন কারা? কথা বলেন না কেন, রাসূলুল্লাহ সাল্লামের নামাজ দেখেছেন কারা? এখন সাহাবা একরাম রাসূলের নামাজ দেখে অধিকাংশ সাহাবা একরাম পড়লেন 20 রাকাত, আর এখন আপনি বলতেছেন যে অধিকাংশ সাহাবা একরামের আমল জাত। দেখেন কি জঘন্য ভয়ঙ্কর কথাবার্তা ওনারা বলে, ভালো করে শুনেন। আমাদের এ সকল ভাইরা ভাই, আপনি তারাবি 8 রাকাত 20 রাকাত না পড়লেও আমার কোনো সমস্যা নাই, আপনার আমলের হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, ঠিক না? কিন্তু আপনারা যে ভয়ঙ্কর সাহাবা বিদ্বেষ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, ভালো করে শুনেন, ওনারা কি বলে? আগে বলতো 20 রাকাত জাল, আগে বলতো 20 রাকাত জাল, এখন আর এটা বলে না, এখন আর এই কথা বলার সাহস করে না। কেন? কিয়ামত পর্যন্ত 20 রাকাতের হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত যে পড়া হইতো, এই যে তিনটা হাদিস ইমাম বাইহাকি রহিমাল্লাহ সুনানুল কুবরাতে এনেছেন, ভালো করে বুঝবেন, একটু জটিল আলোচনা ভালো করে বুঝবেন, এই তিন হাদিসে জগতের সব ইমামগণ সহি বলে গেছেন। ইমাম নাওয়ীর আপনি খুলাসাতুল আহকাম খুলেন, ইমাম নাওয়ী সহি বলেছেন, আল বদরুল মুনির খুলেন ইবনুল মুলাক্কিনের, উনি সহি বলেছেন, ইমাম ইরাকি রহিমাল্লাহর তারাউত তাসরিফ খুলেন, উনি সহি বলেছেন, মোল্লা আলী কারির মিরখাত খুলেন, উনি সহি বলেছেন, বদরুদ্দিন আইনের অন্দাতুল কারি খুলেন, ওনারা সবাই সহি বলেছেন। তো এই হাদিসকে তো সহি আগে বলতো জাল, এখন আর জাল বলে না, এখন বলে একটা সুন্দর সাহাবি বিদ্বেষী কথা, কি বলে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 8 রাকাত আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি বাড়িয়ে বানিয়েছেন 20 রাকাত, এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানবেন? আপনি চিন্তা করছেন? এবং অনেক সুশীল শায়খ আছেন, এখন এই সুশীল শায়খরা এই কথাগুলো বলেন, লাল ঘুমটা দিয়ে এই কথাগুলো বলেন যে ভাই তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু যুগ থেকে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়লেও হবে 20 রাকাত পড়লেও হবে, কি উদার, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবা একরামের ব্যাপারে এই ধারণা কিভাবে করেন? সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতেন তা খেতেন, রাসূল সাল্লাল্লাহু যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন সাহাবা একরাম তা পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসতেন সাহাবা একরাম সেভাবে বসতেন,
রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবায়ে কেরাম সেভাবে ঘুমাতেন, রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেক কদমে কদমে রাসূল সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতেন। আপনি কিভাবে বলেন যে রাসূল সাল্লাম 8 রাকাত পড়লে সাহাবায়ে কেরাম সেটাকে বাড়িয়ে 20 রাকাত বানিয়ে ফেলতেন? অথচ আপনাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ মাজমুউল ফাতাওয়া 21 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠা খুলেন, ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত পড়া হইতো, ওয়ালাম লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়ালাম ইউখালিফ ফিহি আহাদ, যে সব মুহাজির এবং আনসার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত তারাবি পড়ছেন, একজনও বিরোধিতা করেননি। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাল্লাহর বক্তব্য অনুযায়ী 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত। আপনি কি একটা হাদিস শুনাই আপনারা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড় করিয়ে দিলেন? একটা হাদিস শুনাই, আল আহাদিসুল জিয়াদুল মুখতারাতে ইমাম জিয়াউদ্দিন আল মাকদিসি রাহিমাল্লাহ হাদিস এনেছেন, হাদিসের সনদের মান হাসান লিগাইরি, ভালো করে বুঝবেন, ছাত্র ভাইরা আসেন ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রথম দিকে তারাবির নামাজ মসজিদে ভিন্ন ভিন্ন হইতো, যার যার মতো একা একে, কেউ ঘরে জামাত হইতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এখন যদি এক জামাতে পড়া হয় তাহলে আর ফরজ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, কারণ রাসূল তো পৃথিবীতে নাই, বলছেন এখন থেকে তামিমে দাঁড়ি আর উবাই ইবনে কাবের ইমামতিতে আর বিক্ষিপ্ত জামাত না, এক জামাতে নামাজ হবে। তখন উবাই ইবনে কাব বললেন ইয়া আমিরুল মুমিনিন ইন্না হাযা শাইউন লাম ইয়াকুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্ষিপ্ত জামাতকে এক করতেছেন, বিক্ষিপ্ত জামাতকে এক করার নির্দেশ যখন ওমর দিলেন উবাই ইবনে কাব তখন বললেন ইয়া আমিরুল মুমিনিন ইন্না হাযা শাইউন লাম ইয়াকুন, হে আমিরুল মুমিনিন আপনি এমন এক কাজ করছেন যে কাজ আপনার পূর্বে আবু বকর কিংবা রাসূল করেননি, ভালো করে বুঝেন। বিক্ষিপ্ত জামাতকে এক করার কারণে সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়তেন 8 রাকাত আর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে বাড়িয়ে বানাই ফেলতেন 20 রাকাত, একজন সাহাবা ওটার প্রতিবাদ করতেন না? আমি কথা বুঝাইতে পারি নাই মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 8 রাকাত আর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে বাড়িয়ে যদি বানাই ফেলতেন 20 রাকাত তাহলে একজন সাহাবি কি সেটাকে প্রতিবাদ করতেন না? একজন সাহাবি তো প্রতিবাদ করেননি, খুদ আপনাদের আকীদার ইমামের কিতাবে আছে আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়ালাম ইউনকিরহু মুনকির, যে সাহাবা একরাম 20 রাকাত পড়েছেন পড়েছেন, মুহাজির এবং আনসার কোন সাহাবি আপত্তি করেননি, বোঝা গেল সব সাহাবা একরামের ঐক্যমত দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত। এবার যদি আপনি সাহাবা একরামের আমল না মানেন, যদি আপনি সাহাবা ইকরামের আমল না মানেন, আপনার সাথে ভাই আমার তর্ক করার কোনো দরকার নাই, আপনার জন্য আমার একমাত্র আপনার হেদায়তের জন্য আপনার হেদায়তের দোয়া করা ছাড়া আমার আর কিছু করার কোনো কি নাই, দরকার নাই।